তারা আমরা যারা নতুনরা শিখছি তাদের আলোচনা দিয়ে আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছি। তাই সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, সবাই যদি একটু আলোচনাটা একটু ছোট করে করেন তাহলে কি হবে, সংক্ষিপ্ত আকারে আলোচনা হলে আমরা সকলের আলোচনা শুনতে পাবো আর নিজেদেরকে ঋদ্ধ করতে পারবো। তো যাই হোক, আমরা সবার কাছেই সবার একটা গল্প সম্বন্ধে সবার কাছ থেকে শুনতে চাই, সবাই বললে আমাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকে প্রথম গল্প পাঠ করবেন আমাদের সুজাতা কর। সুজাতা কর সম্বন্ধে আমি একটু আগে বলে নিই, ওনার সম্বন্ধে যতটুকু আমি জানতে পেরেছি উনি 2015 থেকে লিখছেন, 2015 থেকে লিখছেন। সবাই অ্যাডমিট করছি সবাইকে। প্রথম প্রকাশ দিবারাত্রির কাব্যে, তারপর আরো অনেক লিটল ম্যাগাজিনে ওনার গল্প প্রকাশিত হয়েছে। এখনো অব্দি ওনার প্রকাশিত গল্পের সংখ্যা 9। এছাড়া উনি প্রবন্ধ লিখেছেন আর অনেক লেখকের গল্পের ওপরে উনি আলোচনাও করেছেন। সুজাতাকে অনেক ধন্যবাদ আমাদের আসরে, উনি আজকে প্রথমবার গল্প করবেন। এবার আমি সুজাতাকে অনুরোধ করব ওনার গল্প পাঠ করার জন্য। নমস্কার, আমার সৌভাগ্য যে আমি আজকে আপনাদের সামনে গল্প পড়ার সুযোগ পাচ্ছি। আমি খুবই এর জন্য গর্ব অনুভব করছি। যাই হোক, আমি আজকে আমার গল্প শুরু করতে যাচ্ছি। আজকে আমার গল্পের নাম প্রতীক। ভোরবেলা ওঠা, বললেন একটু বলুন নামটা কি বললেন? প্রতীক, প্রতীক সিম্বল। ভোরবেলা ওঠা সুচেতার অভ্যাস, সে উঠে প্রথমেই দক্ষিণের ঝুল বারান্দায় কিছুক্ষণ বসে থাকে। এই সময়টাই কেবল এই বারান্দায় বসা যায়, লোক যাতায়াত শুরু হলে আর বসা যায় না। এনএসসি বোস রোডের উপর সুচেতার বাড়ি, সুন্দর সাজানো বাড়ি, ভাগের দোতলাটা সে পেয়েছে, নিচে থাকে দেওর। বাড়ির উল্টো দিকেই একটা অশ্বত্থ গাছ, রাস্তা বড় করতে গিয়ে গাছটাকে কাটা হয়নি, বেঁচে গেছে গাছটা সরকারি করাতের হাত থেকে। সুচেতা ছবি আঁকে, সামান্য নামও সে করেছে, তবে বিকাশ ভট্টাচার্য বা কণিকা ব্যানার্জির ধারে কাছেও সে নেই। স্থানীয় হল ভাড়া নিয়ে মাঝে মাঝে প্রদর্শনী সে করে, কিছু বিক্রিও হয়, কিন্তু পায়ের তলার জমি এখনো শক্ত হয়নি। সুচেতা এবার ঘরে ঢোকে, 9টার মধ্যে বিক্রম বের হবে। বিক্রম সুচেতার স্বামী, একটা ফিটনেস সেন্টার চালায়। সুচেতা বিক্রমের ঘুমন্ত মুখের দিকে তাকায়। বিক্রমের পুরুষালী চেহারা, ফর্সা গায়ের রং, চৌকোনা মুখ, মাসালযুক্ত শরীর। বিক্রম সুচেতাকে ঠিক কি নজরে দেখে সুচেতা জানে না, আজ অব্দি সুচেতা তার নাগাল পায়নি। বিক্রম মেজাজি, দরাজ হস্ত এবং মাঝে মাঝে সন্দেহ প্রবণ। সুচেতা এবার রান্নাঘরে ঢুকল। কাল সে একটা ছবিতে হাত দিয়েছে, একটা সুন্দর শহর কালো ধোঁয়ায় ঢেকে গেছে। ছবির কনসেপ্ট মাথায় এলে সুচেতা স্থির থাকতে পারে না, কতক্ষণে ক্যানভাসের সামনে গিয়ে দাঁড়াবে তার জন্য ছটফট করতে থাকে। এখন জল খাবার রান্না মিলিয়ে অনেকটা সময় তাকে রান্নাঘরেই কাটাতে হবে। বিক্রম উঠেই হাঁক ডাক শুরু করবে, টোস্ট অমলেট জুস 8:30 টেবিলে তৈরি থাকা চাই, নইলে কুরুক্ষেত্র। সুচেতা ছবিটা নিয়ে ভাবতে শুরু করল, কেমন হয় শহরটা যদি একটা পাহাড়ি শহর হয়, সুন্দর ছিমছাম বাংলো বাড়ি দিয়ে সাজানো। আচ্ছা, কালো ধোঁয়াটা ঠিক নাকি একটা অদ্ভুতকায় জীব, হিংস্র রক্ত লোলু, তার ছায়া পড়েছে শহরটার উপর? সুচেতা মনস্থির করতে পারে না, জীবটার মুখ যে বড় অস্পষ্ট। ঠিক রাত 11টায় কলিং বেল বেজে উঠল, বিক্রম ফিরল। সুচেতা কাঁটা হয়ে উঠল, আজ ঝড়ের দিন, বিক্রম রাত করে ফিরেছে, সুন্দর শহরটা আজ লণ্ডভণ্ড হবে। বিক্রম লাল চোখ নিয়ে ঢুকল, মুখে গন্ধ, জামা কাপড়
বিত্রস্ত হাতে বদলালো। টেবিলে রাখা রুটি মাংসের ঝোলের সামনে বসে দুবার মুখে তুলল, তারপর মাংসের বাটিটা ছুঁড়ে মারল দেওয়ালে। দাঁতে দাঁত চেপে বলল, এটা মাংস রান্না হয়েছে? মহারানী সারাদিন খালি আঁকেন আর ফষ্টি নষ্টি করেন, সংসারে মন নেই। চল আজ দেখবো কত গরম তোর। বিক্রম এসে চুলের মুঠি চেপে ধরে সুচেতার, ধাক্কা দিয়ে বিছানায় ফেলে, তারপর আঁচড়ে খাবলে সুচেতাকে ছিন্ন ভিন্ন করতে থাকে। বিক্রমকে প্রতিরোধ করতে করতে সুচেতা সুন্দর শহরে সেই রক্তলোলুপ জীবটার মুখ হঠাৎ করে দেখতে পায়। জীবটা অবিকল বিক্রমের মতো, ফর্সা চৌকোনা মুখ, মাসল ফোলানো শরীর। নমস্কার, শেষ হলো এখানে। ধন্যবাদ। আমরা সুজাতার গল্প শুনলাম, এরপর আমরা দুটো গল্প আগে শুনে নি, তারপরে আমরা আলোচনায় যাব। এরপর গল্প পাঠ করবেন তপন রায়চৌধুরী। তপন দা সম্বন্ধে কি বলবো, উনি আমাকে মানে এই সময়ে যখন মানুষ বেশিরভাগ মানুষ শো অফ করতে ভালোবাসেন, উনি তো নিজেকে যতটা পারেন গুটিয়ে রাখেন। উনি আমাকে আগেই বলে দিয়েছেন আমার সম্বন্ধে কিছু বলবে না, কারণ আগে বলে ফেলেছো, আগে সবাই চেনে আমায় জানে, আমার সম্বন্ধে কিছু বলার দরকার নেই। তো ওনার সম্বন্ধে আমি বেশি কিছু বলছি না, শুধু এইটুকুই বলি দাদা যে আপনি তো অধ্যাপনা করেছেন, লেখালেখি করেন, নাটক করেন, সেগুলো তো করেনি। তাছাড়া আপনি একজন খুব ভালো সংগঠক, যেটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি, সেটা যেভাবে সুচারু ভাবে আপনি ফোন গল্পের আসরকে একটু 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 করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর আমাদের আমরা এই ফোন গল্পের আসরের জন্য অনেক উপকৃত হচ্ছি। এই মানে বিশেষ করে লেখার দিকে কিভাবে লিখবো জানতে পারছি, এত গুণী মানুষ আমাদের এই আসরে আসছেন, তাদের সবার কথা শুনে আমরা যারা নতুন তারা অনেক কিছু শিখছি এই কারণে। আর এইরকম একটা মহামারীর সিচুয়েশনে যে এই প্রোগ্রামগুলো আপনি করছেন, আমরা এইসব গল্প অনেক ভালো ভালো গল্প শুনতে পাচ্ছি, এর জন্য আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে। তো অনেক ধন্যবাদ স্যার আপনাকে, এবারে আপনি এইভাবে আমাদের উৎসাহ দিয়ে যান, এইভাবে অনুষ্ঠান করে যান, আপনার সুস্থতা সুস্থ থেকে করে যান, এই অনুষ্ঠানগুলো সব সঞ্চালনা করুন, এটাই আমাদের অনুরোধ আপনার কাছে। তো এবার গল্প পাঠ করবেন তপন রায়চৌধুরী। ধন্যবাদ কাকলি, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা সকলকে। আমি খুব ছোট ছোট তিনটে গল্প পাঠ করব, আমার গল্প ভীষণ ছোট। প্রথম গল্পর 154 শব্দের দেবলোকের যাত্রী। অশীতিপর পুরন্দর সোমের দুই ছেলে বিয়ে করে আলাদা হয়ে গিয়েছে, স্ত্রী গত হয়েছেন বছর দুই হলো, এখন একলা হয়ে গেছেন পুরন্দর। যত দিন যাচ্ছে পুরন্দর মৃত্যু ভয়ে সিঁটিয়ে যাচ্ছেন ক্রমশ। অবসরের পর শ্রীমন্ত একটা ব্যবসা শুরু করেছেন, শবদেহ বহনকারী শকটের কথা উঠলে সবাই দেবলোকের কথা স্মরণ করে নির্দ্বিধায়। এই দেবলোকের মালিক শ্রীমন্ত, ছমাস হয়েছে তার ব্যবসা, অথচ চতুর্দিকে তার নাম ডাক এখনই। পুরন্দর সোমের সঙ্গে দেখা শ্রীমন্ত, পুরন্দর যেন হাতে চাঁদ পেলেন। শ্রীমন্ত দুটো হাত ধরে তাকে আগাম 10,000 টাকা দিয়ে পুরন্দর বলে উঠলেন, ভাই তোমার খোঁজ করছিলাম, গতি ভালো বুঝছি না, যে কোনো দিন মরে যেতে পারি, তুমি এই টাকাটা নিয়ে আমার সৎকারের বন্দোবস্ত করো। তবে একটা কথা, কাকপক্ষীয় যেন জানতে না পারে তোমার আমার এই লেনদেনের কথা, মনে থাকবে তো? শ্রীমন্ত অভয় দিলেন পুরন্দরকে, দাদা নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন আমার উপরে। কিছুদিন বাদে শোনা গেল শ্রীমন্ত মল্লিক মারা গিয়েছেন, তার অন্তিম যাত্রা সম্পন্ন হলো
দেবলোকের শকর চেপে এখন শ্রীমন্তর বউ ব্যবসা চালাচ্ছে। শেষ। আমার দ্বিতীয় গল্প অচেনা, শব্দ সংখ্যা 114। রোগীর চোখের বাঁধন খুলে দিয়ে ডাক্তার জিজ্ঞেস করলেন রোগীকে, বলুন তো আপনার সামনে কজন দাঁড়িয়ে আছেন? রোগী বলল 10 জন। ডাক্তার খুশি হলেন, তারপর বললেন, বেশ বেশ, এবার দেখুন তো যারা দাঁড়িয়ে আছেন সবাইকে চিনতে পারেন কি না। রোগী এক এক করে সকলের সামনে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর বলল, না কাউকে চিনতে পারছি না। ডাক্তার বিমর্ষ হলেন, হতাশ সেই সঙ্গে, বললেন, সে কি, এদের সবাইকে তো আপনি ভালোই চিনতেন, এক সময় একসঙ্গে কত সময় কাটিয়েছেন। কি জানি, আমি তো চিনতে পারছি না। ডাক্তার অস্থির হয়ে উঠলেন, কি করবেন ভেবে পাচ্ছেন না, তাহলে কি সব বৃথা গেল? রোগী বলে উঠল হঠাৎ, একটা কথা বলবো ডাক্তারবাবু? ডাক্তার উদ্গ্রীব হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বলুন না, আমাকে আবার আগের অবস্থা ফিরিয়ে দিন। আমার তৃতীয় এবং শেষ গল্প আকাশ, শব্দ সংখ্যা 101। বিন্দু আমেরিকায় থাকে, এই পোড়া দেশে থাকি আমি। বিন্দুর অনেক কিছু আছে, আমার সেসব কিছুই নেই। একদিন বিন্দু বলল, দাদা চলে আসুন এখানে, অনেক ভালো থাকবেন। বললাম, না ভাই, দেশ ছাড়তে পারবো না। বিন্দু বলল, কেন, ওখানে তো কিছুই নেই। আমি বললাম, আকাশ আছে, আমি আকাশকে খুব মিস করব। বিন্দু বলল, এখানেও তো আকাশ আছে, অসুবিধে কোথায়? আমি বললাম, এখানে চোখ বুঝলেও আমি আকাশ দেখতে পাই। বিন্দু বলল, এ আবার কি কথা, চোখ বুঝলে কিছু দেখা যায় নাকি? বললাম, আমি দেখতে পাই। অনেক বছর পার হয়ে গেছে, বিন্দুর খোঁজ নিই মাঝে মাঝে, বিন্দু ভালো নেই। বিন্দু এখন চোখ বুঝে আকাশ দেখার চেষ্টা করছে। ধন্যবাদ তপন দা, আমরা দাদার কাছ থেকে তিনটি গল্প শুনলাম। এরপরে আমরা আলোচনায় যাব। প্রথম আলোচনা করতে আমি ডাকছি তারক দাকে, তারক রেজ, তারকনাথ রেজ। হ্যাঁ, গল্প দুজনে গল্প শুনলাম। সুজাতা গল্প, সুজাতা করে যে গল্পটা, প্রতীক, প্রতীক গল্পটা সত্যি প্রতীক, কিন্তু বোধহয় নামটা দিয়ে ভেঙে না দিলেও চলতো, একটু অন্য কোনো নামের ইয়ে করলেও পারা যেত। কারণ এটা বোঝা যাচ্ছে যখন দুটো জায়গায় আমরা দেখতে পাচ্ছি তখন দুজনের মধ্যে একটা কম্পারিজন তৈরি হবেই, এবং সেইখানটাই এখানে তৈরি হয়েছে। ছবি আঁকছিল, যে শহরটার ছবি আঁকছিল যেটা ধোঁয়ায় ভরে যাচ্ছে দিন দিন, ঠিক তার সঙ্গে যেন মিশে গেল ওর হাজব্যান্ডের কাছে, যেটা যে পুরুষতন্ত্রে বিশ্বাস করে, এবং তার পৌরুষ দেখানোর জন্য রাত্রেবেলা মাতাল হয়ে এসে তার ওয়াইফকে ঠ্যাঙায়। এই দুটোর মধ্যে যেন একটা ইয়ে রয়েছে, সাযুজ্য রয়েছে, দুটোর মধ্যে একটা মিল রয়েছে, সেই জায়গাটাই যেন একটা শিল্পীর চোখে ধরা পেল, সুজাতার চোখে। গল্পটা এমনি ভালো হয়েছে, অনুগল্প হিসাবে ঠিকই আছে, খুবই ভালো আছে। আর তপনের গল্প আমি আগেও শুনেছি, তপন খুব স্ট্রেট গল্প লেখে, যদিও এখানে তিনটে গল্পের মধ্যে আমি দেখলাম যে ও অনেকটা খানিকটা অ্যালিগোরিকাল ব্যবহার গুলো করেছে, যেমন পুরন্দর আর শ্রীমন্তের ইয়েটা, মারা যাওয়ার কথা ছিল পুরন্দরের, কিন্তু মারা গেল শ্রীমন্ত, এবং এইটি হচ্ছে ভবিতব্য কোথায়, এবং এখন শ্রীমন্তের ওয়াইফ সে এখন ব্যবসাটা চালাচ্ছে, অর্থাৎ কার কখন যে সমন এসে মাথার গোড়ায় এসে দাঁড়ায় এটা বলা যায় না। যাকে বিশ্বাস করে 10,000 টাকা দিয়ে বলেছিল যে আমাকে তোমরা ইয়ে করবে, দাহ করার ব্যবস্থা করে মারা যাওয়ার পর, সেই কিন্তু মারা গেল। এইখানে একটা অদ্ভুত একটা ফেটালিজম তৈরি হচ্ছে, একটা ভাগ্য নির্ধাতা করার, একটা বিধাতা পুরুষ যদি বলি কিছু, সেরকম কিছু তৈরি হয়েছে।
গল্পটা ভালো, খারাপ না, অবশ্যই অনুগল্প হিসেবে ভালো গল্প। অচেনা রুগী সেটা ভালো গল্প, এটাও খারাপ নয়, এবং আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন, এটি হচ্ছে সবচেয়ে স্ট্রাইকিং লাইন গল্পটার মধ্যে, আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন, অর্থাৎ যা দেখছি সবই এখন যেন ভুল দেখছি, তাদের কাউকে চিনতে পারছি না, এই লোকগুলোকে যেগুলোকে যাদের বলা হয়েছে, আপনি কটা লোক আছে বলুন তো, বলে 10 জন, এবার আপনি দেখুন তো কাছে এদের চিনতে পারছেন কিনা, আমি চিনতে পারছি না, সংখ্যায় গোনা গেছে কিন্তু তাদের চেনা যাচ্ছে না, এইভাবেই বোধহয় পরিবর্তন ঘটে, আর এইখানেই গল্পটা সার্থক হয়েছে, যে আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিই, ভালো হয়েছে। আর বিন্দু ভালো নেই, সেই গল্পটাও খারাপ না, অল্প খুবই ছোটর মধ্যে, এবং তিনটে গল্পই খুব পরিমাণের মধ্যে রয়েছে, এবং একটা অনুগল্পের আদর্শ নিদর্শনও বটে, ভালোই লাগলো আমার ঘোরানো। আচ্ছা, এরপরে আমি আলোচনা করতে বলবো প্রগতি দাকে। তার আগে আমি একটু বলে নিই নিজে, যে আমার মনে হয় ওই সংখ্যার ব্যাপারটা উনি ওটাই বোঝাতে চাইছেন, যে এখন সবাই একই রকম, সবার মানে মানুষকে আর আলাদা করা যাচ্ছে না, কোনো বিশেষত্ব নেই, সেটাই মনে হয় বোঝাতে চাইছেন, আমি আমার যতটুকু মনে হলো। প্রগতি দা, আপনি যদি গল্পগুলো নিয়ে একটু কিছু বলেন তাহলে ভালো হয়। শুভ সন্ধ্যা। প্রথমে সুজাতা করের গল্প প্রতীক, প্রসঙ্গত বলি, এই প্রথম ফোন গল্পের আসরে চারটে অনুগল্প, চরিত্রগত বিচারে চারটেই যথার্থ অনুগল্প, মানে এই প্রথম আমি এত সুন্দর চারটে অনুগল্প শুনলাম। সুজাতার গল্পের নামের সঙ্গে লেখা ভীষণ ভাবে মিল আছে, শুধু একটা জায়গায় আমার সুজাতাকে বলার আছে, ওই বিক্রম সুজাতার স্বামী এরকম একটা জায়গায় বিক্রমের পরিচিতি দিয়েছে, এইটুকু দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সমস্ত লেখায় অনুগল্প হচ্ছে, আমি আমি যেটা মনে করি, পেন্সিল দিয়ে লেখো আর ইরেজার দিয়ে মোছো, মানে অতিরিক্ত কোনো শব্দ যতটা কমানো যায়। এছাড়া আমি বলবো যে এত সুন্দর একটা গল্প সুজাতার শুনলাম, আমার সত্যি খুব ভালো লাগলো, শুধু ওই বিক্রমের পরিচিতিটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। পাঠক আমরা সবাই বা শ্রোতা আমরা খুব ভালো করেই বুঝেছি যে বিক্রম সুজাতার স্বামী। এছাড়া গল্পটা খুব সুন্দর, এবং প্রতীক নামটাও আমি তারকদার সঙ্গে একমত হতে পারলাম না, কেন নাম দেবে না প্রতীক, গল্পের নাম তারা কেন দেবে, নামের সঙ্গে গল্পের তো একটা সাযুজ্য থাকবে, এবং যেটা সুজাতা করতে পেরেছে। আর তপনদার গল্প সম্পর্কে বলি, দেবলোকের যাত্রী, অচেনা এবং আকাশ, অসাধারণ তিনটে গল্প, এবং সত্যি কথা বলতে কি মানে এই গল্পগুলো যদি আবার পড়তে পারতাম তাহলে যেন আরো ভালো হতো। গল্প শোনা আর গল্প পড়া, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত একটা বিশাল পার্থক্য আছে, এটা আমার মনে হয়। তো যাই হোক, আমাদের তো আর উপায় নেই, তো তারকদা ঠিকই বলেছে, দেবলোকের যাত্রী, কার কি কথা ছিল, কে কি করলো, মানে এটাই তো অনুগল্পের একটা জায়গায় মানে একটা চমক, যে চমকটা দেবলোকের যাত্রী গল্পে দেওয়া হয়েছে। অচেনা, হ্যাঁ ঠিকই, এটাও আজকে সমাজ ব্যবস্থা, মানুষের মনুষ্যত্ব, মানবিকতা, মূল্যবোধ যে জায়গায় যাচ্ছে, সেই জায়গায় ওই রুগীকে দিয়ে যেন লেখক বলালেন, হ্যাঁ, যে আমার অচেনা লাগছে, আমি আগের জায়গায়, আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিন। এগুলোই তো আজকে লেখকরা তো, লেখকদের তো এইটাই চাই, যে সময়ের যে সময়কে সুন্দরভাবে আঁকবেন, এবং একটা অদ্ভুত একটা একটা চাবুক থাকবে, একটা মোচড় থাকবে, মানুষ ভাববে, এবং সেই গল্পটা, সেই ভাবনাটা আমি অচেনার মধ্যে পেলাম। আর আকাশ গল্পের মধ্যে আমি আমি যেটা পেলাম সেটা হচ্ছে মানে একটা রাজনৈতিক, মানে অর্থাৎ ভারতবর্ষ এবং কি বলবো ইউরোপিয়ান কান্ট্রির দেশের মধ্যে যে একটা পার্থক্য, অর্থাৎ আমি এখানেই ভালো আছি,
এবং ভালো যে আছি তার প্রমাণটা পাওয়া গেল যখন সেও সেই চোখ বন্ধ করে আকাশের কথায় ভাবছে। মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর, মানে খুব ভালো, আমি আমার ভীষণ ভালো লাগলো। আমার অনেকদিন পর চারটে ভালো অনুগল্প পড়লাম। আমার দুজন গল্পকারকে আমার তরফ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এরপরে গল্প দুটো নিয়ে আলোচনা করবেন চিরঞ্জয়দা। চিরঞ্জয়দা আছেন কি? হ্যাঁ চিরঞ্জয়দা আছেন। চিরঞ্জয় চক্রবর্তী, চিরঞ্জয়দা আপনি, আপনার মিউট করা আছে। হ্যাঁ নমস্কার সবাইকে। প্রথমত বলি তপনদা একটা বড় পরীক্ষা নিয়ে নিয়েছে, তিনটে গল্প একসঙ্গে পড়ছো, তো আমি এত ভালো ছাত্র নই যে তিনটে মনে করে বলতে পারবো। যাই হোক তো চেষ্টা করব। আর প্রথমে যিনি গল্প পড়েছেন সুজাতা কর, গল্প সম্বন্ধে যা বলার তো তারকদা এবং প্রগতি বলেই দিয়েছেন। আমার একটা কথা ওনাকে বলার আছে, সেটি হচ্ছে উনি গল্পটা যখন পড়ছিলেন পড়তে পড়তে একটা কথা বল মানে লিখেছেন, সেটা হচ্ছে ওই বিক্রম কেমন, সে ঈর্ষা পরায়ণ, সে ভালো না, এই কথাগুলো বলার বলে দিয়েছেন। ফলে কি আমরা একটা ছবি এঁকে ফেলেছি বিক্রম সম্বন্ধে। যখন আমরা কোনো লেখালেখি করি, এটা আমরা আমি আমাদের শ্যামল গাঙ্গুলি বলেছিলেন যে তুমি যদি প্রথমে লিখে দাও লোকটা খারাপ, তাহলে কিন্তু লোকটা খারাপ হয়ে গেল পাঠকের কাছে, গল্পের মধ্যেই ওটা প্রকাশ পাবে। যেমন ভাবে বিক্রমের স্বভাব কিরকম, বিক্রম কিরম মানুষ, সে কিন্তু ওই বাটি ছুড়ে দেওয়া, মাংসের বাটি বা তার গায়ে মানে স্ত্রীকে মারা, বা এই এর থেকে বোঝা যাচ্ছে বিক্রমের কথাটা। তা আগে কিন্তু ওই বিক্রম সম্বন্ধে কয়েকটা বিশেষণ না দিলে অসুবিধা হতো না, এবং এটা না দেওয়াটা ভালো, কেন গল্পের মধ্যেই তার চরিত্র আস্তে আস্তে পরিষ্কার হবে। এটাই একজন গল্পকার বা শিল্পীর কাজ, মানে এটাই আমরা মানে জেনে এসেছি, সব সব বড় লেখাতেই তাই হয়, লেখকরা তাই করেন। আগেই যদি বলে দিই এই লোকটা পাগল, তাহলে তো আমি আমার মাথার মধ্যে ঢুকছে এই লোকটা পাগল বা এই লোকটা খারাপ, এটা না বলাটা ভালো। আদারওয়াইজ আমার কিছু বলার নেই, কারণ বাকি কথাগুলো ওরা বলেই দিয়েছে, ভালোই ঠিকই আছে। আর তপনদার গল্প নিয়ে কি বলবো, বললাম আমি তো ভালো ছাত্র নই, মাথায় রাখা খুব মুশকিল। প্রথমত দ্বিতীয় গল্পটা নিয়ে প্রথমে বলি, দ্বিতীয় গল্পটা খুব সুন্দর, মানে এই সব কটা গল্পের মধ্যে দ্বিতীয় গল্পটা সবচেয়ে ভালো। প্রতি মুহূর্তে মানুষ পরিবর্তিত হয়, অপারেশন হোক না হোক যে কোনো ভাবেই প্রতি মুহূর্তে মানুষের এত বেশি পরিবর্তন হচ্ছে যেটা পৃথিবী মানে অন্য কোনো প্রকৃতিতে অন্য কোনো প্রাণীর মধ্যে হয় না মানুষ, ফলে মানুষ চেনা মানুষ অচেনা হয়ে যায়। এই জায়গাটা খুব ভালো ধাক্কা মেরেছে, খুব সুন্দর। তৃতীয় গল্পটা, এটা একটা দর্শন, আমাদের ভারতীয় জীবনধারার মধ্যে যে দর্শনটা আছে ইউরোপিয়ানদের মধ্যে সেই দর্শনটা নেই, ফলে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে দুজনের মধ্যে। এটাও খুব সুন্দর হয়েছে গল্পটা। আর প্রথম গল্পটায় একটু সমস্যা আমার হয়েছে, সেটা হচ্ছে বাক্য বন্ধন যে হয়েছে না, তাতে প্রথম দিকে অনেক ছোট করা যেত বাক্যগুলো। যেমন ধরুন 3 বছর আগে স্ত্রী মারা গেছে আমার দরকার নেই, আমি যদি বিপত্নিক বিয়ে শুরু করতাম তাহলে গল্পটা অনেক স্মার্ট হতে পারত, মানে বাক্যগুলো অনেক স্মার্ট হতে পারত, এটা আমার মনে হয়েছে। আমি কিন্তু তপন দা অন্যভাবে নেবেন না কেউই, হ্যাঁ এটা আমার মনে হয়েছে বাক্যগুলোকে একটু স্মার্ট করা যেতে পারতো যদি বাক্যগুলোকে ছোট অন্যভাবে ভাবা যেত। যেমন একটা উদাহরণ হিসেবে বললাম যেটা, যে উনি বিপত্নিক ছিলেন, বিপত্নিক লোকটার এই হওয়া উচিত এই ব্যাপারটা, তাহলে ভালো হতে পারত। আদারওয়াইজ ভালোই লেগেছে, খুব ভালো লাগলো গল্পগুলো শুনে, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আমরা আলোচনা শুনছি। এরপরে আমি আলোচনা করতে ডাকছি আচ্ছা অমিতাভ দাস নেই এখন, আমি ডাকছি সমীরণ দাকে। সমীরণ দাস শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আমি চারটে গল্প শুনলাম, তো আমার যে প্রশ্নটা জাগে মাঝে মাঝে, যে প্রশ্নগুলো আমার মনে হয় যে ছোট গল্প বা অনুগল্প বা আরো ছোট গল্প হয়ে পর কেউ কেউ বলছেন পরমাণু গল্প, এই তিনটে গল্প এই তিন ধরনের গল্পের মধ্যে পার্থক্য কোথায়? আমার যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, পার্থক্য কেবলমাত্র আয়তনের। ছোট গল্প যেমন পিন পয়েন্টিং হবে, শেষে একটা জায়গায় পৌঁছে গিয়ে পাঠককে
একটা অনুভূতির একটা স্তরে পৌঁছে দেবে, ঠিক অনুগল্প বা পরমাণু গল্প তাই কবিতার মতো, অনেক কম কথায় ঠিক সেই একটা জায়গায় পৌঁছতে হবে, স্ট্রাইকিং জায়গায়, যে জায়গায় গিয়ে পাঠক স্বরবিদ্ধ হবে, লেখকের থেকে নিক্ষিপ্ত স্বরবিদ্ধ। যদি সেটা হতে পারে তবেই সেটা সার্থক গল্প। তো আমার প্রথম যে গল্পটা আমরা শুনলাম, সুজাতা করের যে গল্পটা শুনলাম, শুনে ব্যক্তিগতভাবে আমার একটা প্রশ্ন যাচ্ছে যে গল্পটা পৌঁছলো কোথায়, আমি হয়তো বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না এই কারণে হয়তো, এই যে ভদ্রমহিলার স্বামীর সম্পর্কে বলা হয়েছে অত্যাচারী নানা রকম তার একটা, কিন্তু আমরা যে বিশেষণে প্রয়োগ করি না কেন, একটা লোককে যাই যেভাবে চিহ্নিত করি না কেন, তিনি যে বাড়িতে এসে তার স্ত্রীকে মারছেন, এই মারার কারণটা কি একটা দুটো শব্দে একটা দুটো বাক্যে যদি তুলে ধরা হতো, নাহলে কোনো মানুষ তো বিনা কারণে কিছু করে না, তার মধ্যে একটা অসম্পূর্ণতা আছে, অথবা তিনি স্ত্রীর কাছে যা চান সেটা পান না, এরকম একটা একটা লজিক্যাল জায়গায় আমার মনে হলো গল্পটা একটু গন্ডগোল আছে, এবং শেষে কোথায় পৌঁছলো সেটা আমি বুঝতে পারলাম না। এটা হয়তো আমার বুঝতে না পারার জন্যে হতে পারে এই আর কি। তারপরে যে তিনটে গল্প পড়লাম, তপনবাবুর গল্প, তপনদার গল্প, আমি দ্বিতীয় এবং তৃতীয় গল্পটা দুটো গল্প সম্পর্কে বলবো, যে আমি যেভাবে ভাবি একেবারে ঠিক সেইভাবে আমার মনে হলো গল্প দুটো, অতি কম কথায় অত্যন্ত পরিমিতি বোধের ভেতর দিয়ে পাঠককে একটা জায়গায় তুলে দেয়, গল্পটাকে একটা জায়গায় তুলে দেওয়া, যে জায়গা সে তীরবিদ্ধ হচ্ছে লেখকের কাছ থেকে। আমার এই শেষ দুটো গল্প আমি সত্যিকারে আমি মুগ্ধ হয়েছি দুটো গল্প। অনেক অভিনন্দন তপনদা, খুব ভালো লাগলো আপনার গল্প। এই গল্প নিয়ে আর বিস্তারিত কি বলবো, তা আলোচনার বেশি আলোচনার তো কিছু নেই, কারণ এই সমস্ত গল্পে কাহিনী মালা থাকে না, থাকে একটা অনুভবের স্তর, সেই অনুভবের স্তরে আপনি পৌঁছে দিয়েছেন, আমাদের পাঠককে পৌঁছে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অভিনন্দন জানাবো, এইটুকু আমার বলার কথা। ধন্যবাদ দাদা, আপনার আলোচনা শুনলাম। এরপরে আলোচনা করবেন নীলাঞ্জন চ্যাটার্জি। নীলাঞ্জন দা, আপনি যদি মিউট করা আছে, আপনি যদি ওপেন করেন। শোনা যাচ্ছে আমাকে? একদম একদম শোনা যাচ্ছে। দুজন লেখক, চারটে গল্প। প্রথম গল্প সুজাতা করের প্রতীক। সুজাতা কর নতুন লিখছেন এবং খুব ব্যাপকভাবে লিখছেন তাও নয়, খুব লো প্রোফাইল মেনটেন করেন এবং সীমিত কিছু কাগজপত্রে লেখেন, এবং তিনি সবসময় গল্প লেখা শেখার চেষ্টা করেন এইসব আসরের দ্বারা অনুপ্রাণিত হয়ে কিংবা পড়াশোনার মাধ্যমে। যাই হোক, সুজাতার এই প্রতীক গল্পটি আমার ভালো লেগেছে, যদিও অনেক সমালোচনার দিক আছে, কিন্তু আলোচক হিসেবে আমি একটা কি বলবো দর্শন কিংবা একটা একটা ভাব আমি মেনে চলি, সেটা হচ্ছে যে সমালোচনার থেকে আমি পজিটিভ দিকগুলো দেখাবো লেখক, বিশেষত যারা নতুন লিখছেন তাদের। প্রতীক গল্পে অনেক প্রশ্ন আছে, যেটা চিরঞ্জিত করেছেন, কিছুটা সমীরণ করেছেন ইত্যাদি আছে, কিন্তু সমীরণের মতো একজন দক্ষ লেখকের কিংবা দক্ষ পাঠকের প্রতীক গল্পটা কেন বুঝতে অসুবিধা হলো আমি জানি না। কারণ এই যে যিনি যে ভদ্র মহিলা ছবি আঁকেন, পেন্টিং এর পেন্টিং করেন, শিল্পী, চিত্রশিল্পী, চিত্রী, তিনি একটা যে শহর তিনি দেখছেন সেই শহরের রূপটাকে তিনি তার ছবিতে আনতে চাইছেন, কিন্তু কিভাবে আনবেন বুঝতে পারছেন না। এই অসহায়তা বোধ তাকে হঠাৎ আর একটা অসহায়তা বোধে ফেলে দিয়ে সেখান থেকে তাকে উত্তীর্ণ করে শিল্পের ভূমি, অর্থাৎ ওই স্বামীর মারাত্মক মূর্তি দেখে, দানবের মতো তার মূর্তি দেখে তার মনে হয় যে সে তো শহরটাকে এভাবেই আঁকতে চেয়েছে, ঠিক দানবের মতো, এবং সেটা সে
নিজস্ব নির্যাতনের মধ্যে দিয়ে সেই ভাবনাটা তার মাথায় আসে সেই মুহূর্তে, এটা খুব ইম্পর্টেন্ট, যে মুহূর্তে সে নির্যাতিত হচ্ছে সেই মুহূর্তে সে শিল্পের কথা ভাবছে, প্রতীক খুঁজে পাচ্ছে, তার ফলে সে আনকশির আপাদ মস্তক একজন শিল্পী, এটা এই গল্পে তুলে ধরা হয়েছে। এবং প্রতীক নাম, প্রতীক নামের সঙ্গে গল্পের বিষয়বস্তু, গল্পের বিষয়বস্তুর সাযুজ্য আছে এবং আমি এই উদ্যোগকে প্রশংসা করছি। তপন রায়চৌধুরী, যিনি আমাদের অনুষ্ঠানের ধারক ও বাহক এবং আমাদের গাইড বলা যেতে পারে, খুব ভালো সঞ্চালনা করেন, তো তার গল্প আমি মূলত বস্তুত এই প্রথম শুনলাম, আগে শুনিনি, কারণ আগের আসরে অনেকগুলো আসরে আমি মিস করেছি কিংবা আমি আসতে পারিনি। তিনটে গল্প উনি পড়েছেন, একটা দেবলোকে যাত্রা সম্ভবত, ওই গল্পটা সম্বন্ধে আমি একটা কথাই বলবো যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, অর্থাৎ মানুষ যা ভাবে সেটা ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটা অন্যরকম হয়ে যায়, যার যাকে শ্মশানে নিয়ে যাওয়ার কথা সে হয়ে গেল, যার শ্মশানে নিয়ে যাওয়ার কথা সে হয়ে গেল মৃত, এবং যে শ্মশানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল সে হয়ে গেল তার বাহক। এই যে গল্পের এই যে অদ্ভুত একটা দ্বন্দ্ব তৈরি করা এবং এত ছোট পরিসরে দ্বন্দ্ব তৈরি করা, এটা আমার খুব ভালো লেগেছে, এবং ওটা ওটাই বলা যায় যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। দ্বিতীয় গল্পটা আমার সব থেকে ভালো লেগেছে, তপন বাবুর দ্বিতীয় গল্প, যেটা হচ্ছে অচেনা। এখানে আমার মনে হয়েছে যে ওই ভদ্রলোক, যে অসুস্থ ভদ্রলোক, যার চোখ এতদিন ব্যান্ডেজের অন্তরালে ছিল এবং যিনি দেখতে পেতেন না, তাকে ডাক্তার অনেক চেষ্টা করে সারিয়ে তুলেছেন এবং ব্যান্ডেজ চোখ থেকে খুলে দিয়েছেন, তখন তার সামনে 10 জন পরিচিত লোককে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে যে এদের চিনতে পাচ্ছেন কি, তিনি বলছেন না চিনতে পাচ্ছি না। এর কারণ হচ্ছে এখানে একটা কিছুদিন আগে একটা তর্কের একটা সম্ভাব্যতা দেখা গিয়েছিল কোন গল্পের আসলে যে অন্য গল্প কেমন হবে, তাতে মেসেজ থাকবে কিনা, এমন থাকবে কিনা, এইসব। তো আমার মনে হয় এই তপন বাবুর গল্পগুলোই সেই সব তর্কের প্রমাণ। তর্ক করে প্রবন্ধ লিখে আমরা যত না কিছু বোঝাতে পারি, ডেমনস্ট্রেশন দিয়ে গল্প লিখে আমরা তার থেকে বেশি বোঝাতে পারি। এখানে আমার মনে হয় যে ওই লোকটি দিব্য দৃষ্টি লাভ করেছে, যে চোখ দিয়ে, আগের চোখ দিয়ে সে তার কুৎসিত পৃথিবী, কি ভালো পৃথিবীকে দেখতো, চেনা পৃথিবীকে দেখতো, সে যখন তার চোখ দুটি ফিরে পেয়েছে তখন সেই দৃষ্টি আরো উন্নত হয়েছে, তার ফলে ওই লোকগুলিকে সে চিনতেই পারছে না, কারণ তার ধারণায় যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো কিন্তু সে যেমন মনে করে তেমন নয়, ফিজিক্যালি শারীরিকভাবে আস্তিত্বিকভাবে মানুষগুলো অন্যরকম, তার ফলে সেটা সে যখন তার চোখ ছিল সে বুঝতে পারেনি, যখন তার চোখ সারানো হলো তখন বুঝতে পারলো, অর্থাৎ দিব্য দৃষ্টির মধ্যে দিয়ে সে বুঝতে পারলো পৃথিবী কতটা অসার কিংবা কতটা ভালো কিংবা কতটা খারাপ, এই একটা ব্যাপার গল্পে আছে। তৃতীয় গল্প আকাশ, এই গল্পে আমার মনে হয়েছে যেটা তপন বাবু করতে চেয়েছেন সেটা হচ্ছে যে জন্মভূমি, আমার জন্মভূমি আমার আমার কাছে যতই কুশ্রী হোক খারাপ হোক, আমার জন্মভূমি আমার জন্মভূমি, দিস ইজ মাই নেটিভ প্লেস, সেখানে আমাকে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হোক কি সুইডেনে নিয়ে যাওয়া হোক কি সুইজারল্যান্ডে নিয়ে যাওয়া হোক কি হাইডেলবার্গে নিয়ে যাওয়া হোক প্যারিসে নিয়ে যাওয়া হোক, সেখানে আমি কোনোদিনই, অনেক প্রবাসী বাঙালি আছেন আমি জানি না, তাদের অনেকের আমার পরিচয় আছে, তাদের অনেকের কথার মধ্যে এই দীর্ঘশ্বাস ফুটে ওঠে যে আমি আমার জন্ম, আমি এখানে ভালো আছি, খুব প্রাচুর্যের মধ্যে আছি, এত ভালো দেশ হয় না, আমাদের দেশে তো এসব ভাবাই যায় না, কিন্তু তবুও আমি যেন প্রতি মুহূর্তে জন্মভূমিকে মিস করি, আমার জন্মভূমিকে আমি পাই না ঠিক মতো। তো সেই জন্মভূমিকে, জন্মভূমিতে লেগে থাকার জন্যে ওই লোকটি, ওই গল্পের চরিত্র বিন্দুর আহ্বানে সে বিদেশে যায়নি, যেমন আমরা এখানে মনে করি করতে পারি সমীরণ দাস লিখিত মধুসূদন দত্তের জীবনী,
যে মধুসূদন আজীবন বিদেশির মতো থেকে বিদেশির মতো জীবনযাপন করে বিদেশে থেকে তারপরে তিনি দেশে ফিরে এসে যখন মেঘনাদ বধ কাব্য লিখতে শুরু করলেন কিংবা অন্যান্য অমিত রাক্ষস ছন্দে অন্যান্য কবিতা লিখতে শুরু করলেন তখন তিনি নিজেকে খুঁজে পেলেন। অর্থাৎ জন্মভূমিতে মানুষ নিজেকে খুঁজে পায়, জন্মভূমিতে মানুষ নিজেকে উপলব্ধি করতে পারে এবং জন্মভূমি ছাড়া অন্য কোনো ভূমি মানুষের জন্য ধার্য না। এইটুকুই আমার বলা, ধন্যবাদ। আমি বলা শেষ করে দিয়েছি। তাহলে এবার কে পরিচালনা করবে? তপন বাবু কে করবে? আমি গৌরদাকে অনুরোধ করছি কিছু বলার জন্যে। গৌরদা, গৌরদাকে বলার জন্য কিছু অনুরোধ করছি। গৌর বৈরাগী। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে? বলুন বলুন। হ্যাঁ, আসলে আমার এই মোবাইলই প্রতিদিনই প্রায় গন্ডগোল হয়, কেন হয় জানি না। এবং আমি আপনার প্রথম দেবলোকের যাত্রী, এতগুলো আলোচনার পরে যেন আমার মনে হলো যেন কোথায় মিস করছে। তো যাই হোক, আমি একটু কান খাড়া করেই থাকি গল্প শুরু হওয়ার আগে, বিশেষ করে অনুগল্প। এবং গল্প সত্যিকারের ব্যাপার যেটা, সেটা হচ্ছে গল্পের খুঁত পেলে আমার বেশ ভালো লাগে। লেখকরা মনে কিছু করবেন না, যদি গল্পে খুঁত থাকে তাহলে বরঞ্চ দুটো কথা বলা যায়, আর গল্প তেমন ভালো হলে বলার মতো সেরকম কিছু কথা তৈরি হয় না। এটা একটা আমার আমার দিক থেকে একটা সমস্যা। এই তিনটে বা চারটে তিনটে যে গল্প পাঠ চারটে চারটে যে গল্প পাঠ হয়েছে, এই গল্পের মধ্যে প্রথম গল্পটা আমি তপন রায়চৌধুরীর প্রথম গল্পটা ছেড়ে দিয়ে বলছি। এই তিনটে বাকি তিনটে গল্প বেশ সুলিখিত এবং সবাই তাই বলেছেন, একটি জায়গায় পৌঁছেছি। এবং আমার এখান থেকে ত্রুটি কিছু বার করে আনার চেষ্টা করেও আমি কিন্তু ত্রুটি পাইনি। এটা কিন্তু গল্প, ভালো গল্প লেখা গল্প হতে এটা লক্ষ্য। কিন্তু একটা দু একটা কথা বলি। প্রতীক গল্প সুজাতা কর লিখেছেন এবং জানতে পারলাম যে নিঃশব্দ লিখছেন, নটি গল্প লিখেছেন ইতিমধ্যে। এবং তারপরে 10 নম্বর গল্প লিখতে এসে যেভাবে লিখেছেন, যে ভাষায় লিখেছেন, সেটা কিন্তু বেশ পাকা হাতের লেখা বলি আমার মনে হলো। হ্যালো দাদা, দাদা আমার 9টি গল্প প্রকাশিত, লিখেছি ওর চেয়ে বেশি। তা তো আমি জানি না, সেটা আমি জানি না, কারণ আমি শুনলাম 9টি গল্প প্রকাশিত হয়েছে। যাই হোক, আপনি যদি 90টা গল্প লিখে থাকেন, 90টা গল্প এমন কিছু বেশি নয়। এবং তারপরে এই গল্পটা আমি পড়লাম, বেশ আপনার হাতে লেখার হাত আছে, ক্ষমতা আছে, এটা বোঝা যায়। আর বারবার একটা কথা হয়েছে যে অনুগল্পের শব্দ চয়নের ব্যাপারে, প্রত্যেকটা শব্দের পেছনে একটি কারণ থাকে, থাকা উচিত। এখানেও আমি খুঁজতে চাইছিলাম যে কারণ। আপনি ভোরবেলা বারান্দায় বসে সে ছবি আঁকার কথা চিন্তা করছে, সামনে দিয়ে রাস্তা, কি বড় রাস্তা, একটি গাছকে আপনি দেখিয়েছেন রাস্তার পাশে, একটি গাছ যেটা কিন্তু কাটা হয়নি। এইটা হঠাৎ করে আমার মাথায় স্ট্রাইক করলো, আমি কিন্তু এই গাছটা কাটা কেন হলো না, এর কার্যকারণটা হয়তো আমি মিস করেছি, এরকম হতে পারে, এটা কেন কাটা হলো না আমি বুঝতে পারলাম না। এটা যদি কাটা না হয়ে থাকে তাহলে এই গাছটা কি ভূমিকা আছে এই গল্পের, এই গাছটা আনার কি ভূমিকা আছে সেটা আমি বুঝতে পারলাম, যে আমার অক্ষমতা হলে হতে পারে। তবে সবাই যা বলেছেন সে একই কথা, আপনি যেটা বলতে চেয়েছেন যে কথা সেটা গল্পে পরিস্ফুট হয়েছে। বিক্রম তার তার যে ভয়ঙ্কর যে ক্রোধ, সেই ক্রোধের একটা ছবি আঁকার থেকে সেখানে পৌঁছে যাওয়ার যে ব্যাপারটা, সেটা একটা প্রতিষ্ঠিত হয়েছে গল্পের মধ্যে প্রতীক দিয়ে। অচেনা গল্প আমি প্রথম গল্পটা বলতে পারবো না, দেবলোকের যাত্রী মিস করেছি, আমার মোবাইলটা খুব ডিস্টার্ব করছে। অচেনা গল্পটির মধ্যে রুগীর চোখের মাধন খুলে দেবার পর রুগী বোধ
এটা নিশ্চয়ই কোনো বায়োলজিক্যাল দৃষ্টি রুগীর চোখের বাঁধন খুলে দেওয়ার পর এখানে যে লেখকে চেয়েছেন সত্যিকারের দৃষ্টিটা তার ছিলেন এবং সেই দৃষ্টিটা ফিরে আসার পর সে কিন্তু কাউকে চিনতে পারছে না আসলে এবং চিনতে পারছে না অর্থাৎ মানুষগুলো এতদিন ব্যবহৃত হতে 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 মানুষগুলো তার কাছে একটা একটা একঘেয়েমি জায়গায় এসে গেছে তাকে ভুলভাবে চিহ্নিত করেছে সেগুলোকে আজকে সেই মানুষগুলো যখন সত্যিকারের রূপে আসছে সামনে তখন তার ভয়ঙ্কর একটা জায়গায় তৈরি হচ্ছে ভয়ঙ্কর একটা কি বলবো একটা রিয়াকশন হচ্ছে এবং সেখান থেকে সে পালাতে চাইছে পালিয়ে হয়তো কোনো জায়গায় ফিরে যেতে চাইছে আগের পরই ছেড়ে যেতে চাইছে অর্থাৎ আগের যে দৃষ্টি সে বিলম্ব করতো সেই দৃষ্টিটাই পেতে চাইছে এরকম একটা ঘটনা বা এরকম একটা বোধ আমার মনে হয়েছে গল্পটা শুনে আর আকাশ গল্পটা সত্যি তাই খুব ভালো গল্প খুব ভালো গল্প আমেরিকার আমি পোড়া দেশ পোড়া দেশ শব্দটির মধ্যেও কিন্তু একটা অদ্ভুত বৈপরীত্য আছে অদ্ভুত একটা যেমন শব্দটার মধ্যে আপাতত ঘৃণা রয়েছে কিন্তু এর মধ্যেও একটা ভালোবাসা আছে এই পোড়া দেশ হ্যাঁ এই আপাতত ভালোবাসার জায়গা এই পোড়া দেশে কিচ্ছু নেই সত্যি তো কিচ্ছু নেই আমাদের জীবন যখন আমরা জানি কিচ্ছু নেই কিন্তু এই পোড়া দেশে আকাশ আছে আমার একটা ভালোবাসার জায়গা আছে আমার কিছু বাতাস আছে এই জায়গাটা গল্পের এই জায়গাটা আকাশটা ব্যক্ত হয়েছে তখন আমাদের চারপাশে আমাদের মন জুড়ে আমাদের শরীর জুড়ে এই আকাশটা খুব ব্যক্ত হয়ে যাচ্ছে এই গল্পটি সত্যিও আমার ভালো লেগেছে এই এই আলোচনা করলাম আর আর বেশি কিছু বলবো হ্যাঁ আমার ল্যাপটপটা হ্যাং হয়ে গেছিল ওই জন্য আমি ধন্যবাদ গৌরদা আপনার সব পুরো আলোচনাটাই আমি শুনতে পেলাম কারণ মানে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করি আপনি কি বলবেন গল্পগুলো সম্বন্ধে আর আমরা শিখতে পারবো ভালো লাগলো গৌরদার আলোচনা অনেক কিছু জানতে পারলাম আচ্ছা এরপর আমি গল্পগুলো সম্বন্ধে আলোচনা করতে নবদাকে ডাকছি নবদা যদি নবগোপাল ব্যানার্জি দাদা আপনি আছেন কি আপনি যদি গল্প আপনি প্রথম থেকে আছেন যদি গল্প হ্যাঁ প্রথমেই আমি বলে রাখি যে চারটি গল্পই খুব ভালো গল্প আমি এর আগেও একটা দুটো অনুষ্ঠান এদের অ্যাটেন্ড করেছি চারটে গল্পই খুব সুলিখিত গল্প কিন্তু ওই প্রথম গল্পটি ওই যে আর্টিস্ট সুচেতা না ওইখানে আমার একটা প্রশ্ন আছে যে বিক্রম তার যে স্বামী সেই বিক্রম কেন এরকম আচরণ করছে আমরা এটা মোটে আমরা নবদার কথা শুনতে পাচ্ছি না নবদার কথা শোনা যাচ্ছে না ঠিক আছে আমরা নবদা কথা পরে শুনবো এখন আমি আইরিন সুলতানাকে অনুরোধ করছি আইরিন যদি কিছু বলো গল্পগুলো তুমি শুনেছো পুরোটা গল্প দুটো গল্পই শুনেছো আমি দেখেছি আইরিন সুলতানা হ্যাঁ ধন্যবাদ শুভ সন্ধ্যা সবাইকে তিনটে গল্পই শুনেছি ছোট গল্পের একটা জায়গা হচ্ছে খুব মন দিয়ে শুনতে হয় একটু মিস হয়ে গেলেই অনেক কিছু দেখা যায় যে আসল কথাটা আসল একটা শব্দ হারিয়ে যায় আসলে তো যার কারণে তো মানে ছোট গল্পে মনোযোগ দেওয়াটাও আসলে একটা বড় চর্চার ব্যাপারই বলা চলে আর কি তো সুজাতা করকে আমরা নিয়মিত পাই বিভিন্ন গল্পের উনি বিশ্লেষণ করেন প্রতিক্রিয়া দেন তো আজকে একটা ভালো সুযোগ হলো যে ওনার গল্পটা শুনলাম
ইয়েতে, তো যে গল্পটা উনি বলেছেন লিখেছেন এবং বলেছেন, অনেক রকমের বিশ্লেষণ আসছে, কিছু শব্দ আসছে, যেমন পুরুষতন্ত্র কথাটা আসছে। আমার কাছে একটা ব্যাপার যদি মনে হলো যে সুজাতা কর একটা সাবজেক্টকে, জানি না, আমার কাছে মনে হলো, আমি খুব গভীরে না গিয়েও বলছি, যে আমার মনে হলো ম্যারিটাল রেপ বলে যে ব্যাপারটা আছে, যে কনসেপ্টটা আছে, যেটা বলা হয়, সেই জায়গাটা বোধহয় ওনার গল্পে পেলাম। এবং এখন পর্যন্ত আমরা কোন গল্পের আসরে যত ধরনের সম্পর্ক ইত্যাদি নিয়ে কথা বলেছি, সেই জায়গায় বোধহয় এই অংশটা অনুচ্চ ছিল। পুরুষতন্ত্র বা তার একটা নিষ্পেষণ, সেটা একটা ভিন্ন বিষয়। আর এই যে বললাম যে ম্যারিটাল রেপ, সেটা আরেকটু ভিন্ন বিষয়। আমার কাছে গল্পটা মনে হলো যে তার একটা প্রতীকী চিত্র হয়তো বা এসেছে তার অনুগল্পের মধ্যে। এবং হ্যাঁ, উনি তার যে ছবি আঁকছিলেন, সেই ছবির মধ্যে উনি একটা চরিত্র নির্মাণ করতে চাইছিলেন, এবং ঘটনাক্রমে দেখা গেল যে উনি যখন একটা বিরূপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন ওনার যে সৃষ্টির খোঁজ উনি করছিলেন, যেখানে উনি একটা নেতিবাচক কিছুকে তুলে ধরতে চান সবার কাছে, সেটাকে উনি দেখতে পেলেন। তো আমার মনে হয় ওই প্রতীকী জায়গা থেকে হয়তো বা ম্যারিটাল রেপ, ওই যে একটা দানবীয় চরিত্র ছবি আঁকা, এই সংযোগটা, এই লেখার ধরনটা বোধ হয় ভালো লেগেছে আমার কাছে। আচ্ছা, পরে তপনদার তিনটে গল্প, তিনটে গল্পের মধ্যে প্রথমটা ছিল একটু কি বলা যায় ওটাকে, একটু ভবিতব্যের মতো গল্প আর কি। জীবন আসলে অনিশ্চিত, বা কে মারা যাবে কোনটা, সেরকম একটা নিয়ে খুব সহজ সরল একটা গল্প। এবং তারপরেও জীবন, জীবনের যে আরেকটা মোড় আসে, যার চলে যাওয়ার কথা ছিল তিনি গেলেন না, যার যাওয়ার কথা ছিল তিনি চলে গেলেন, এবং তারপরে আরেকজন যে হাল ধরলেন, অর্থাৎ জীবনে কখন কার কে এগিয়ে আসবে, সেরকম একটা কথা হয়তো বা বলার চেষ্টা করা হয়েছে, অনুভূতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। পরের গল্পটা ছিল বোধহয় আকাশ নিয়ে একটা গল্প ছিল, যে আকাশ দেখা, তার মানে আমরা আসলে চোখ খুলে দেখাচ্ছে, চোখ বন্ধ করে দেখার ব্যাপারটা উপভোগ করতে চাই, উপলব্ধি করতে চাই। তবে একটা জায়গায় আমি বুঝতে পারছিলাম না যে যে চরিত্রটি প্রবাসে রয়েছে তিনি ভালো নেই, এবং তখন উনি আকাশ খোঁজার চেষ্টা করছে, এটা হয়তো বা, আচ্ছা এখন মনে হতে পারছিলাম না, মনে হচ্ছে যে আমরা সে করছে আকাশ দেখাটা, আকাশ উপরে থাকে, আকাশ নিশ্চয় মাটিতে থাকে না, কিন্তু তারপরে আমাদের নিজস্বতার যে ব্যাপারটা, সেটাই হয়তো বা আকাশ দেখার সাথে আমার কাছে মনে হয়েছে যে, মনে হচ্ছে যে তুলনা করার চেষ্টা, যে যখন আমরা ভালো নেই তখন আমরা আসলে খোঁজার চেষ্টা করছি যে আমার আমার ভেতরের জায়গাটা, সেই ভেতরের জায়গাটা একটা বড় আকাশ। তো আত্ম অন্বেষণের একটা গল্প হয়তো বা এটা। আরেকটা গল্প ছিল, আরেকটা গল্প কি জানি গল্পটা ছিল তপনদার, মাঝের গল্পটা, ও আচ্ছা, হ্যাঁ জি জি জি, ধন্যবাদ। হ্যাঁ, অচেনা যে গল্পটা, এই গল্পটা আমার কাছে বেশ অন্যরকম লিখেছে, যে হ্যাঁ আমি একটা সময় গিয়ে দেখে ফেললাম হয়তো বা এমন কিছু যেটা আমি আসলে দেখতে চাই না, এবং সেটাকে আমি গ্রহণ করতে চাই না। আমি আগে যেমন ভাবে দেখছিলাম, আমি সেই জগতে ফিরে যেতে চাই, অমন একটা পরিস্থিতি। এবং যিনি যিনি শেষ পর্যন্ত দেখলেন যে তিনি এই জগৎটাকে একদমই গ্রহণ করতে পারছেন না, এবং তিনি ওই ইচ্ছাটি ব্যক্ত করলেন যে আমি আসলে আমার আগের জায়গাটাতে ফিরে যেতে চাই। যেটা অনেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে, যেমন আমরা সামনের সময় যত আগাই আমাদের অনেক সময় মনে হয় যে এগোই, তখন আমাদের মনে হয় যে এটা আমরা গ্রহণ করতে পারছি না, এবং তখন আমরা বলি যে আগে কি সুন্দর দিন কাটাতাম, অমন একটা ব্যাপার। যে ও তো সেই চরিত্রটিও মনে হয় যে উনি যা দেখে ফেললেন উনি তা গ্রহণ করতে চান না, এবং উনি আগের জায়গায় যেভাবে দেখতেন উনি সেই জায়গাটাতেই পৌঁছতে চান, আবারও পুনরায় প্রত্যাবর্তন করতে চান। তো চারটে গল্পই সুন্দর, বলার সুযোগ পেয়েছি সেটা আরো ভালো লেগেছে।
তবে হ্যাঁ অনুগল্প হয় যে যদি এগুলো একটু বড় ছিল, একদমই খুব কম সময় যে 100 বা এমন শব্দের মধ্যে ছিল, তারপরে যেটা হয় যে আরো অনেক মনোযোগ দিয়ে বা বারবার শুনলে হয়তো বা আরো গভীরভাবে বোঝা যায় আর কি। ধন্যবাদ দুজন লেখককে, ধন্যবাদ এবং সবাইকেও ধন্যবাদ। ধন্যবাদ আইরি। এই কাকলি, কাকলি, হ্যাঁ প্রগতিদা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমার এই গৌদাকে কিছু বলার ছিল আর কি। আচ্ছা গৌদাকে, মানে বহুদিন পর তপন দা একটা সুযোগ দিয়েছিল আমার গল্প পাঠ, আর আপনি সেই দিনই অনুপস্থিত থাকলেন। আপনার সাথে দেখা হলে আমি শোধ তুলে নেব। ভীষণ অভিমান হয়েছে প্রগতিদার, সেদিনও বলেছেন আবার বলছেন, তো আমরা চাইবো প্রগতিদার আরো গল্প শুনতে, আর সেদিন কিন্তু গৌদাকে আসতে। আর আমার আর একটা অনুরোধ অনুরোধ যে ছোট অনুগল্প ঠিক আছে, একটা একটু বড় করেও শোনাবেন আমাদের। আমাদের মানে আমরা নতুন শুনছি তো আমাদের মাথায় ঢুকতে ঢুকতেই আপনার গল্প শেষ হয়ে যায়, তখন মনে হয় ওটা না পড়লে হবে না। সুতরাং আর একটু বড় আমরা অনুগল্প আপনার কাছ থেকে চাই। ঠিক আছে, এবারে আমি অনুরোধ করবো পার্থদাকে, পার্থ গুহবক্সী, আপনি যদি গল্পগুলো নিয়ে কিছু বলেন। আপনি প্রথম থেকে আছেন, দুটো গল্প দুজনের গল্প আপনি শুনেছেন, পার্থদা আপনি কিছু যদি বলেন। হ্যাঁ, আজকে তো চারটে গল্প পড়া হলো, প্রত্যেকটা গল্পই খুব নিজস্বতা ব্যাপ্তিতে আলাদা আলাদা, সেখানটাতে সুজাতা করের গল্প নিয়ে দু তিনটে কথা বলবার আছে। সুজাতা করের যে গল্প আমার ভালো লেগেছে, তবে সবার অনেকেই যেটা বলছেন, আমারও দু তিনটে প্রশ্ন আসছে গল্পটা শুনবার পরে। যেটা হচ্ছে যে আমি যেটুকু বুঝতে পেরেছি আমার ধ্যান ধারণা মতো, সেটা হচ্ছে যে প্রতীক এর মধ্যে দিয়ে হয়তো যে মানে লেখক যেটা বলতে চাইছেন যে একটা সুন্দর শহরের ছবি আঁকবার কথা এক মহিলা চিত্রশিল্পীর, যে শহরটাতে আক্রমণ করছে এক অদ্ভুত ধরনের বিষণ্ণতা বোধ বলবো না, এক হিংস্র বোধ, সেইটা সেই প্রতীকটাকে এবারে খুঁজতে চাইছেন যে কোন হিংস্র বোধ সেই শহরটাকে আক্রমণ করছে, যেটা শান্ত নির্মল শহর সেইভাবে। এই যে এখানে একটা বৈপরীত্যর ব্যাপার আছে, একটা দ্বন্দ্বের যে ব্যাপারটা আছে চিন্তা ভাবনাতে, এটা সেই মহিলা শিল্পীর মধ্যে বারবার করে প্রকাশ পাচ্ছে। সেটা তার দৈনন্দিন জীবনযাত্রায়, অর্থাৎ কিনা স্বামী, স্বামীর বিক্রম বোধহয় নাম, তার জন্য অপেক্ষা করা, তার জন্য রান্না বান্না ইত্যাদি ব্যাপার ট্যাপার করা, অর্থাৎ কিনা সাধারণ গৃহবধূর যে লক্ষণগুলো তার টের পাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে যখনই সেই বিক্রম স্বামী যখন ফিরে আসে, তখন তার চোখ লাল ইত্যাদি ব্যাপার ট্যাপার, খুব সম্ভবত আমার যদি ভুল না শুনে থাকি, সে বলছে আজকে আবার ঝড় উঠবে। এই কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না, এই কারণে বুঝতে পারলাম না, অর্থাৎ কিনা এই ঝড়টা তার মানে পার্টিকুলার ওই একটা দিনের জন্য নয়, মানে যে দিনটাতে সে আবিষ্কার করবে তার স্বামী ইকুয়াল টু পলিউশন, ইকুয়াল টু শহরের উপরে যা কিছু, তার মানে এই ঝড়টা তাকে আবার, এই শব্দটা তাকে প্রমাণ করে দিচ্ছে যে তার স্বামী নিয়মিতভাবে বা হয়তো নিয়মিতভাবে মানে হয়তো 10 দিনে একদিন ইত্যাদি ব্যাপার ট্যাপার এই ঝড়টা তোলে। তা এই যে যখন ঝড়টা তোলে স্বামীর কাছ থেকে, এই ব্যবহারটা তার প্রত্যাশিত, এবং সে যে ইমেজ খুঁজছে ছবি আকার, যে ইমেজটা খুঁজছে সেই ইমেজটা হঠাৎ করেই সেই দিনই, অর্থাৎ কিনা ঝড়ের ঝাপটা সামলাতে সামলাতে সে ফিরে গেল। তাহলে আমি ধরে নিচ্ছি এর আগেও এইরকম প্রচুর ঝড় হয়েছে, যেহেতু আবার শব্দটা ব্যবহার করা হয়েছে, তাহলে সেই দিনে পাইনি, এই দিনে মানে গল্প লেখার দিন যে দিন যাকে বলে সেই দিনে পেয়ে গেল। কাজেই যদি আমি আমার মতো করে ব্যাখ্যা করে গল্পটাকে ধরে নিই, তাহলে হয়তো কোনো অসুবিধা নেই, শুধু শব্দটা আবার, এই শব্দটা প্রয়োগের জন্যই ব্যাপারটা মনে হলো যে
একটু অসুবিধা হচ্ছিল। আর তপনবাবুর গল্পের আর এই সুজাতা করের এই গল্পগুলো যেরকম ভাবে প্রচলিত গল্প লেখা হয়ে থাকে তারই অনুগামী, সেদিক থেকে উনি সার্থক বলতে হবে যেভাবে গল্প লেখা হয়ে থাকে। আর তপনবাবুর গল্পের ধরনটা আলাদা, ধরনটা আলাদা, কোন গল্প কি বৃহৎ গল্প এইসব তর্কে বিতর্কের মধ্যে আমি যেতে চাইছি না। আমি যেতে চাইছি গল্প গল্প হয়ে উঠছে কিনা, তার মধ্যে কাহিনী থাকছে কাহিনী থাকছে না, প্লট ছাড়া না প্লট শুদ্ধ, সেসবের মধ্যে আমি যেতে চাইছি না। এই তপনবাবুর গল্পটাতে তিনটে গল্পটি যেটা ধরন সেটা আমি বুঝতে পেরেছি খুব সহজভাবে তৈরি হয়ে একটা মোচড় তৈরি হয়ে যাওয়া, এবং এই মোচড়টাও কিন্তু একটা বিপরীতার্থক মোচড় হয়ে ওঠে। অর্থাৎ কিনা পাঠকের সঙ্গে একটা খেলা, যে পাঠক যেটাকে ভাবছে সেই ভাবনার জগৎটাকে একটা শেষের দিকে এসে একটা কি দুটো টার্নে তাকে একেবারে বিপরীত দিক দেখিয়ে একটা নতুন দিক দেখিয়ে দেয়, একটা নতুন দিগন্ত উন্মোচন করা, এইভাবে বলা যায়। প্রথম সবারই মানে বেশিরভাগেরই মানে দ্বিতীয় গল্পটি খুবই ভালো লেগেছে। আমি দ্বিতীয় গল্পতে আসার আগে প্রথম গল্পটি নিয়ে দুটো কথা বলি, সেটা হচ্ছে যে এই যে পুরন্দর দেবলোক ইত্যাদি ব্যাপারটা, পর আমরা যেরকম ভাবে ভেবে আসছিলাম উনি যে খেলাটা করতে গিয়েছেন পাঠকের সঙ্গে, যে আমরা ভেবে এসেছিলাম যে বয়স্ক পুরন্দর সে টাকা দিয়ে ওইভাবে বুকিং করে রেখেছে এইরকম ভাবে, এবং শেষটাও তাই হবে। শেষের যে মোচড়টা এলো, যে মানে ভাগ্য মানুষের জীবন ক্ষণস্থায়ী পদ্মপাতার মতো ওইসবের মধ্যে আমি যাচ্ছি না, যে শেষের যে মোচড়টা এলো যে তার স্ত্রী চালাচ্ছে এই সংস্থা, মানে ওই দেবলোকের শকট এটা চালাচ্ছে, এটাও কিন্তু আমাদের যে নিয়মিত আবহমান কালের যে যাত্রা সেই যাত্রার এই শরিক হয়ে গিয়ে একটা নতুন চেহারা একটা নতুন প্রেক্ষাপট তৈরি করে দিল এই গল্পটা। আমি এই জন্য এই গল্পটাতে যে হিউমার, এই হিউমারটা হয়তো ডার্ক হিউমার ব্ল্যাক হিউমারের কাছাকাছি সেখানটাতে, সেই জন্য আমার গল্পটা খুব ইন্টারেস্টিং লাগে। কিছুই নেই, খুব সহজ ব্যাপার, শুধু শেষের দিকটাতে এসে এটাকে বদলে দেওয়া হলো চেহারাটাকে। আর দ্বিতীয় গল্পটা মানে ঠিকই মানে অচেনা রোগীর যে ব্যাপারটা, এটা আমার মনে হয়েছে ওই যে প্রতীক শব্দটা একটা গল্পের মানে প্রথম গল্পটাতে প্রতীক শব্দটা ব্যবহার হয়েছিল, আমার মনে হয়েছে এই দ্বিতীয় গল্পটা একটা প্রতীকই গল্প, প্রতীকেরই গল্প। এই যে চক্ষুষ্মান আর অন্ধ, এই যে তফাতটা, এখানে অনেক কিছু প্রশ্ন আসতে পারে, অনেক এটা নেই ওটা নেই সেটা নেই, কিন্তু আমি যদি এটাকে প্রতীক হিসাবেই দেখি যে আজকের যে যুগ আজকের যে সময় সেখানটাতে চক্ষুষ্মান আর অন্ধের মধ্যে কি তফাত রয়ে গেছে। আগের যে চোখ, আগের যে জীবন, আগের যে মানুষ, আগের যে পরিবেশ সময় আর এখন সবকিছুই বদলে গেছে। এই পরিবর্তনটাকে চট করে ধরে যাওয়া, এবং ওই যে দাও ফিরে সে অরণ্য, সে কথা আমি বলতে চাইছি না, কিন্তু এই জীবন যেন অন্য জীবনের জন্য আমাকে তৈরি থাকতে হবে। এই জীবন যে জীবন নতুন জীবন পেয়েছি, যে নতুন চোখ পেয়েছি, মানুষকে দেখতে পাচ্ছি, তার বদলে বোধ হয় আগেকার মানুষই বোধ হয় ভালো ছিল, আগেকার জীবন বোধ হয় ভালো ছিল। এই হিসাবে এই গল্পটা খুব চমৎকার লেগেছে। আর আকাশ গল্পটা নিয়ে আমি ভালো লেগেছে বলতে পারলে আমার নিজেরই হয়তো ভালো লাগতো, কিন্তু যখনই শুনতে পেয়েছি একটা শব্দ, দেশের শব্দ নাম আমেরিকা, এটা লখনউ হতে পারে, কানপুর হতে পারে, কন্যাকুমারিকা হতে পারে, আবার আলাস্কাও হতে পারে বা প্যারিস হতে পারে, তখনই আমার মনে হয়েছে যে এই যে এখানটাতেও কিন্তু তপনবাবু তার যে লিখবার ভঙ্গিমা যে ঢং সেইখানটাতে সেই লেখনের ঢঙে ঠিক মতো খুব অল্প বাক্যে খুব সরলভাবে অনেক বড় কথা বলতে চেয়েছে, জন্মভূমি বা ইত্যাদি ব্যাপারটা সঙ্গে আমেরিকাকে তুলনা। এখন
আবার যেটা মনে হয়, হয়তো এটা আমার নিজেরই ব্যক্তিগত ধারণা, যে অনেক মানে ওই যে বন্ধু বিন্দু বোধ হয় সে আমেরিকাতে নিয়ে যাওয়ার জন্য তার বন্ধুকে অনুরোধ করেছে, সে বন্ধু যেতে চায়নি নানা ব্যাপারে, কেন কি সেখানে আকাশ দেখা যায় না, আর কেন কি আমার এই জন্মভূমি সেখানে আকাশ দেখা যায়। তারপরে আরো অনেক বছর চলে গেছে, এখন সেই বন্ধু নাকি আকাশ দেখার চেষ্টা করছে। এই আকাশ কিন্তু প্রবাসী মানুষের আকাশ। এখন আমরা তো 2021 বাস করি, তো আমরা নিজেরাও কিছুটা হয়তো বয়স্ক, বয়স বেড়ে গেছে, বয়স্ক হয়ে গিয়েছি, এবং সমবয়সীদেরও যখন দেখছি এবং পরবর্তী প্রজন্মকেও যখন দেখছি, আবার কখনো কখনো মনে হয় আমরাও বোধ হয় এই বয়সে ভারতবর্ষে কলকাতায় হোক বা যেখানেই হোক থাকি না কেন, ওই রকম আকাশ খুঁজছে। কিন্তু আমেরিকাতেই সেই মানে প্রবাসী হয়ে জনভূমির আকাশ খুঁজছে। আমার কিন্তু সেইখানে ওনার যদি বক্তব্য হয়ে থাকে গল্পটার এইটাই, আমার কিন্তু সেখানে দ্বিমত আছে। আমরাও কিন্তু নিজ ভূমে প্রবাসী হয়েই আছি, এবং আরো আমাদের ভবিতব্য হয়তো আরো প্রবাসী হয়ে যাওয়ার কথা। কারণ কি, পরবর্তী ভারত মানে জনভূমি পরবর্তী নিজের প্রজন্মের থেকে আমাদের দূরত্ব ক্রমে জেট স্পিডে বেড়ে যাচ্ছে। সেই জন্য তৃতীয় গল্পটি নিয়ে আমার একটু অন্যরকম ভাবনা রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ পার্থদা, আপনার আলোচনা শুনলাম। আমার মনে হচ্ছে যে আরেকটা কথা, যেটা বিন্দু, বিন্দু নামটা মনে হয় খুব সচেতন ভাবেই দাদা ব্যবহার করেছেন এখানে। খুব সংকীর্ণ মানসিকতা বা এই ধরনের বোঝাতেই বোধ হয় বিন্দু কথাটা, বিন্দু নামটা বুঝিয়েছেন। তো যাই হোক, এরপরে আমি সমীর কান্তি বিশ্বাস, সমীরটাকে বলবো আলোচনা করার জন্য। গল্প চারটি নিয়ে যদি আপনি কিছু বলেন দাদা। সমিতা মিউট করা আছে। দুজনের গল্প শুনলাম, দুজনের চারটে গল্পই ভালো লেগেছে। সুজাতার গল্প সম্বন্ধে কিছু বলার নেই আমার, ভালোই লেগেছে গল্পটা। তপনের গল্প নিয়ে একটু বলার আছে, গল্প নিয়ে বলার নয়, তবে তপন যে জিনিসটা করতে চাইছে, তপন খুব গল্প নিয়ে কাটাছেঁড়া করতে চাইছে, যে ধরনের গল্প লিখে এসছে তার থেকে বেরিয়ে নতুন ধরনের গল্প লেখার চেষ্টা করেছে। সেই চেষ্টাটা তপনের এই তিনটে গল্পের মধ্যে দেখতে পেলাম। ভালোই হয়েছে, ডিটেলস অনেক কিছু আলোচনা হয়েছে, নতুন করে আমার কিছু বলেনি। সমিতা খুব সংক্ষিপ্ত ভাবে বললেন। এরপরে ইন্দ্রজিৎ ঘোষকে আমি বলছি, তাছাড়া যদি আর কেউ বলতে চান তাহলে জানাবেন, আমি তার আলোচনাও শোনার জন্য আগ্রহী আমরা। আপনার কথা শোনার জন্য আমরা আগ্রহ নিয়ে বসে আছি, কিন্তু আপনার তখন নেটের প্রবলেম ছিল। হ্যাঁ, নেটের প্রবলেম ছিল। হ্যাঁ, আচ্ছা আমি বলি, প্রথম গল্পটি উনি যদিও কম লিখছেন বা বেশি লিখছেন এটা কোনো ফ্যাক্টর নয়, লেখার মধ্যে একজন কোনো লেখক একটা লেখাতেই হয়তো বাজি, কিন্তু ওনার উনি বলছেন 9টা কি
কয়েকটা গল্প লিখেছেন, ওটাতে ঘাবড়াবার কোনো কারণ নেই। অনেক লিখেছেন, উনি অনেক লিখেছেন, প্রকাশ হয়েছে 9টা, উনি অনেক লিখেছেন, প্রকাশ হয়েছে 9টা, এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই। ওনার হাত যথেষ্ট পাকা এবং তিনি ওইখানে ওই বিক্রমের ব্যাপারটাকে যদি একটুখানি খোলসা করে দেন, কারণ আমাদের তো পাঠকের কাছেও তো একটা দাগ থাকে, আমি তো অন্তত পাঠককে ঈশ্বর বলে মানি, এখন পাঠকের কাছেও তো একটু বোঝানোর দায় থাকে, তো সেটার জন্য যদি আমি একটি বা দুটি বাক্য যদি খরচা করতাম যে বিক্রমের পাওয়া এবং চাওয়া ইত্যাদি ইত্যাদি, তাহলে গল্পটা আরেকটুখানি জোরদার হতো। আদারওয়াইজ গল্প ঠিকই আছে এবং এই শহরও পাল্টাচ্ছে, আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, কিন্তু উনি ভালোই লিখেছেন। আর এই তপনদার গল্পগুলোর মধ্যে থেকে আমরা দেখলাম যে একজন লেখকের ভাঙচুর এটা দরকার, কিন্তু তার লেখার মধ্যে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করা, ভেঙে ফেলা, আবার নতুন করে বিল্ডিং তৈরি করা, এটা কিন্তু একটা ভালো লক্ষণ, এটা হচ্ছে লেখকের সজীবতার লক্ষণ। সেটা ওনার লেখার মধ্যে আমি দেখছি যে এর আগে যে গল্পটা উনি লিখেছিলেন গল্পর সংকলনে অমিতাভর, ওখানে সেটা ঠিক আছে, কিন্তু সেখান থেকে এবার উনি বেরিয়ে আসছেন, উনি ভাঙচুর করছেন লেখার মধ্যে, এবং সেই ভাঙচুরের প্রকাশ কিন্তু আমরা দেখেছি। ফার্স্ট যে গল্প ওটা হচ্ছে ওই দেবলোকে যাওয়া ঠাওয়া ইত্যাদি, এবং সেখানে একটা যেন ইনএভিটেবিলিটি সেটা যেন এসেছে আমার মনে হচ্ছে। অনেকে বেশ পরিষ্কার আলোচনা করেছেন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সেখানে একটা কার যাওয়ার কথা, কে চলে যায়, এই রকম একটা ভবিতব্যের হাতে ব্যাপারটাকে ছেড়ে রাখা হয়েছে। ওটার থেকেও আমার কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় গল্পটি আমার খুব ভালো লাগলো। দ্বিতীয় গল্পটি হচ্ছে ওই চোখের ব্যান্ডেজ কেটে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে যে পারিপার্শ্বিক পাল্টে যাচ্ছে, এগুলো কি আমার নিজের খুব ভালো লেগেছে। আর তৃতীয় গল্পটি তো বললাম, ওইটি আমার সর্বোৎকৃষ্ট মনে হয়েছে, যদিও যেটা আমার ব্যক্তিগত মত যে বাইরের দেশের যে আকাশ, সেই বাইরের দেশের আকাশ কিন্তু আমার জন্মভূমির আকাশকে দেখতে দিচ্ছে না। আমার এখানে নানান সমস্যা আছে, নানান চুরি চামারি আছে, নানান ভ্যাকসিনেশনের গন্ডগোল আছে, সব কিছু আছে, কিন্তু সমস্ত চুরি জচুরি জালিয়াতি নিয়েও এটা আমার দেশ। আমি বাইরে ঘুরতে যেতে পারি, আমি বাইরের দেশে বেশ কয়েক মাস ঘুরে আসতে পারি, কিন্তু প্রবাসী জীবন বোধ হয় কোথাও একটা দেশের আকাশের সন্ধান করে। প্রকৃতপক্ষে এই চারটি গল্পই আমার খুব ভালো লেগেছে, তবে ওই একটু খুচখাচ মেরামতি সে তো সকলকার গল্পেই থাকে, সেগুলি করে নিতে পারলে চমৎকার লেখা, চমৎকার অনুষ্ঠান। ধন্যবাদ সকলকে, কাকলিকেও ধন্যবাদ। ধন্যবাদ দাদা, আমরা সেই শব্দ আপনার আলোচনা শুনতে পেলাম, এটা ভালো লাগলো। অঞ্জনাদি আছেন, আমি বলে দিই কয়েকজন, অঞ্জনাদি আছেন, অভিজিৎ দাশগুপ্ত যিনি প্রথম থেকেই আছেন আমাদের সঙ্গে, যাই হোক অঞ্জনাদি মনে হয় কিছু বলবেন, উনি মিউট থেকে ওপেন করেছেন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আজকে চারটে গল্পই খুব সুন্দর চমৎকার গল্প, তবে সুজাতা কয়েক গল্প আমি আগে শুনিনি, কিন্তু তপনদার অনেক গল্প আমি পড়েছি, তপন রায়চৌধুরী। এখানে বলছি তপন রায়চৌধুরী এবার যে তিনটে গল্প লিখলেন অসাধারণ। এই গল্পগুলোতে শব্দ সংখ্যা খুবই কম, কিন্তু এর ব্যাপকতায় এর গভীরতায় এই গল্পগুলো অনবদ্য। তবে তপন রায়চৌধুরীর এরকম গল্প আমি আগে শুনি, এই প্রথম, এবং চমৎকার লাগলো। প্রথম গল্পটা তো রদবদলের গল্প, হঠাৎ যেন ঠিকানা ভুলে যমরাজ এসে যাকে নেবার কথা উল্টো একজনকে নিয়ে গেলেন। যাই হোক, দ্বিতীয়টা খুবই ভালো লেগেছে, চোখের দৃষ্টি যখন ফিরে পেলেন সংখ্যা গুনতে পারছে রোগী, কিন্তু
কি নিজে কাউকেই চিনতে পারছে না। এই অবস্থা থেকে সেই রোগীর পক্ষে অনায়াসেই সহজ বলা যে আমাকে আগের অবস্থায় নিয়ে চলুন। আগের অবস্থাটা অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, এই গল্পগুলো খুব সুন্দর, আর শেষেরটা আকাশ নিয়ে। সবকিছুর মধ্যেই অন্যরকম ভাগাভাগি হয়, দেশ বিদেশের, দেশের একটা নারীর টান, অতএব যে যেখানে থাকে তার সে দেশের প্রতি একটা আলাদা অন্যরকম একটা অনুভূতি থাকবেই। কিন্তু এই যে আকাশ, এটা তো সব জায়গায়, দেশ বিদেশ সব জায়গার উপরেই আকাশটা আছে, আকাশের তো ভাগাভাগি হয় না। অতএব এই গল্পটা তুলনাহীন, খুব ভালো হয়েছে। তবে সুজাতা করের গল্প প্রতীক নামটা অবশ্য গল্পের সাথে অনেকটাই সামঞ্জস্য রক্ষা করে, কিন্তু শুধু প্রতীক বলতে গাছ কাটার দিকটা একদমই আমি বুঝতে পারলাম না। উত্তর দিকের যে বড় গাছটা, সেটা দিয়ে তো গল্পটার সাথে কোনো রকম সম্পর্ক নেই। গল্পটা কি মানে গাছ কাটার দিকটা এবং আরো অনেক শব্দ বা কথা যদি বাদ দেয়া যায়, তবে গল্পটা কিন্তু খুব চমৎকার একটা গল্প, অনেক ভালো। তবে চারটে গল্পই আজকে খুব সুন্দর গল্প। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আমরা সময় অনেকটাই এগিয়ে এসছে, আর যদি কেউ কিছু বলতে চান গল্পগুলো সম্বন্ধে, তো আমি অনুরোধ করবো তারা যদি একবার বলেন যে বলতে চান। আমি দু একজনকে দেখছি প্রথম থেকেই আছেন, যেমন অমিত মুখোপাধ্যায়, অভিজিৎ দাশগুপ্ত, একদম প্রথম থেকে সুভাষিস মুন্সি, প্রথম থেকে দেখছি ওনারা আছেন। আচ্ছা, সুমিত দা, সুমিত কুমার রায়, সুমিত দা যদি কিছু বলেন, কারণ সুমিত দা সবসময় আমাদের সুন্দর আলোচনা করেন, আমরা ওনার আলোচনা থেকে অনেক কিছু জানতে পারি। সুমিত দা যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ। আসলে সবাই সবকিছু বলেছেন, তো ঠিক আছে, সবই ভালো লাগছে। হ্যাঁ, গল্পগুলো আজকের খুবই সুন্দর, কোনো সন্দেহ নেই। আমরা আগের দিনে যে অনুগল্প নিয়ে কেমন হতে পারে না হতে পারে তার যে আলোচনা, পরে তপনদার যে গল্পগুলো তপনবাবুর, সেগুলো মানে সেই সূত্রগুলোকে কেন যথার্থভাবে বেশ প্রতিপালন করা হয়েছে, এবং সেই সূত্রগুলোকে মানে খুব সংক্ষেপে অনেক কথা, মানে কেউ কেউ বলেছেন আবার যে ওই স্বামীর চরিত্রটা যদি একবার বলা যেত কেন হচ্ছে, কিন্তু আমরা তো এটাও আলোচনা করেছি যে অনুগল্পের সবসময় কারণ ব্যাখ্যা এগুলো তো না থাকারই কথা, পাঠক বা শ্রোতা তা নিজের মতো করে তারা ভেবে নেবেন কেন কখন কোথায় কিভাবে এক একটা চরিত্র নিজেদের মতো করে তৈরি হবে, সেই দিক দিয়ে কিন্তু লেখিকার স্বাধীনতাটাও যথার্থ। এবং হ্যাঁ, তবে হয়তো অনুগল্প হিসেবে আরেকটু ছোট হলেও পারত, তাহলেও তিনি তার বক্তব্য বা যে ঘটনাটা, যে গল্পটা ঘটছে সেটা যথার্থতা আমাকে খুব ভালো লাগে আর কি শুনতে। আর তপনবাবুর গল্পগুলো খুব সুন্দর, আকাশ দেখা কি, তবে ওই অন্ধ যে প্রথম গল্পটা, দ্বিতীয় গল্পটা অচেনা, অন্ধের কিন্তু আরেকটা ঘটনা ঘটে, সে আমরা যেমন জানি না, কেউ মনে করবে হয়তো তার চোখে কোনো ঘটনা একটা ঘটেছিল, দুর্ঘটনা ঘটেছিল, কিংবা কেউ মনে করবে হয়তো তিনি জন্মান্ধ ছিলেন, পরে চোখ ফিরে পেয়েছেন রেটিনা অপারেশনে। অন্ধ অবস্থায় কিন্তু একটা ঘটনা সত্যি, সেটা তখন চেনে সে স্পর্শ দিয়ে, যে স্পর্শ দিয়ে এখন কাকে কোনটা সে চিনলেও চিনতে পারত, কিন্তু সে স্পর্শটা দিয়ে যখন চেনার মতো পরিবেশ আর পাচ্ছে না, তখন সে স্পর্শ দিয়েই চেনবার জন্য আগের অবস্থায় ফিরে যেতে চাইছে। এইটা হয়তো একটা অন্য ব্যাখ্যা হতে পারে। এই সব নিয়ে চারটে গল্পই বেশ সুন্দর ও ভালো লাগার বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমরা চারটে গল্প শুনলাম, আর অনেকে অনেক আলোচনা শুনলাম, ভালো লাগলো, অনেক কিছু শিখলাম। তো আজকে আমাদের আসর তাহলে এবারে শেষ করি। তপনদা,
আপনার অনুমতি নিচ্ছি। শুভরাত্রি। 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 শুভরাত্রি।